একামর নিলাম ব্যাস। ওহো দেখো কি কাণ্ড, আজকে ছেলের বাবা ছেলের দাদু সবাই একসঙ্গে আঙুর নিয়ে এসেছে। মানে আমার বাবাও একটু আগে জাস্ট এসে এই যে আঙুর লেবু, তার সঙ্গে সঙ্গে এই দেখো এদিকে আছে হচ্ছে ইয়াপ্পি আছে, পিৎজা ব্রেড আছে, এসব দিয়ে গেল রিওর জন্য। আর রিওর বাবাও সকালবেলা গিয়ে আঙুরই নিয়ে এসেছে ওর জন্য। দাঁড়াও আগে ঢেলে রাখি আঙুরগুলোকে। রিওর আঙুর ফেভারিট, ইভেন ওর বাবারও আঙুর ভীষণ পছন্দের। কিন্তু আমি ভাবছি একবারে যখন এতগুলো চলে এসছে তো এইগুলো দিয়ে একটু কিছু করছে, লুজগুলো পরে বার করছি। এদিক থেকে এগুলোকেও নিয়ে নিই। তাই ভাবছি কি আঙুরগুলো দিয়ে, মানে কিছু আঙুর দিয়ে, সব আঙুর নয় অবভিয়াসলি, কিছু আঙুর দিয়ে একটু কিশমিশ বানালে কীরকম হয় তাই বানাবো। দাঁড়াও অ্যাকচুয়ালি আমি গত বছরও বানিয়েছিলাম জানো তো, গত বছর যখন আঙুরের দামটা কমে গেছিলো সেই সময় একবারে অনেকটা আঙুর নিয়ে স্টোর করে সেটা দিয়ে কিশমিশ বানিয়েছিলাম আর খুব ভালো হয়েছিল। কিশমিশগুলো খেতে খুবই ভালো হয়েছিল আর প্রথমবার বানিয়েই বেশ ভালো সাকসেস পেয়েছিলাম। তো এইবারও তাহলে ভাবছি কিশমিশ বানালে কীরকম হয়, কালকে বানাবো না আজকেই বানাবো, তবে এখন নয় সন্ধ্যাবেলা বানাবো, কারণ এখন বেলা হয়ে গেছে অনেকটা। এবার একটু স্নান করা, পুজো দেওয়া, রিওকে খাওয়ানো, এইসব ব্যাপারগুলো থাকে, এগুলো পাশ থেকে রাখা থাক, পরে এগুলোকে সরিয়ে নেব, কাজকর্ম সেরে নিই আগে। রিও দাদু যখনই আসে তখনই হাতে করে কিছু না কিছু সে নিয়ে আসবেই। তা সবসময় চেষ্টা করে রিওর পছন্দ মতো জিনিস আনার, আর না এনেও উপায় নেই, না আনলেও দাদুকে সঙ্গে সঙ্গে চেপে ধরবে সে, দাদু আমার জন্য কী এনেছো কী এনেছো। হ্যাঁ তো যাই হোক, সেই জন্য যখনই আসে রিওর ফেভারিট হচ্ছে, মানে রিওর পছন্দের হচ্ছে, রিওর পছন্দের তালিকাটা অ্যাকচুয়ালি অনেক বড়, সবই ওর পছন্দ, মানে যত রকম ভাত ডাল রুটি দুধ এই কয়েকটা জিনিস বাদ দিয়ে মোটামুটি সবই তার পছন্দেরই বলা যায়, সবজি টবজি এগুলো বাদ দিয়ে। তো সেই হিসাবে তবে পছন্দের তালিকার মধ্যে ইয়াপ্পি বা ম্যাগি, ফল খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে। মানে আমরা ওকে যখন ও আরও ছোটো ছিল তখন ওকে ফলারই বাবা বলে রাখতাম, মানে এরকমও দিন গেছে যে পুরোপুরি ফলের উপরে, বা এক অনেক ফলও নয় মানে এক দু রকমের ফলের উপরেও ছেলে দিন কাটিয়ে দিয়েছে, এরকমও গেছে। সে গল্পটা তোমাদের পরে একদিন বলবো, মানে ঘুরতে গিয়ে এরকম অভিজ্ঞতা হয়েছিল যে পরিস্থিতিটা, মানে পরিবেশ পরিস্থিতির চাপে পড়ে রিও সারাদিন হয়তো কলা খেয়েই রইল, কলা সঙ্গে অরেঞ্জ এই খেয়েই রয়েছে, এরকমও গেছে। তখন অনেক ছোট, মানে ওই বয়সে দাঁড়িয়ে এইগুলো একটু অসুবিধারই ব্যাপার। তখন অলমোস্ট ওর বয়স হচ্ছে ওই 2.25 বছর, মানে 2 বছরও কমপ্লিট হয়নি তখনও। তো পরে তোমাদের সাথে সেই গল্প শেয়ার করবো ওখানে। তো যাই হোক, আর সেই জন্যই আজকেও দাদু যখনই আসে হাতে, মানে তার এই সমস্ত জিনিস থাকবেই, এই ফল থাকবে, ওর পছন্দের দু এক রকম বিস্কিট আছে সেই বিস্কিটগুলো থাকবে, ম্যাগি বা ইয়াপ্পি এরম ফ্যামিলি প্যাক এইগুলো থাকবে, পিৎজা ব্রেড, কখনো কখনো এর সাথে চিজ হাবি যাবি, মানে পিৎজা বানানোর বাদ বাকি যে পিৎজা সস, তো এই সমস্ত দাদুর হাতে, মানে এটা দাদুর আর কি ডিউটি হয়ে গেছে এখন যখনই আসবে। তো দাদু একটু আগে এসে দেখা করে গেছে, বাবা এসেছিল একটু আগে, তো বাবা হাতে করে সব নিয়ে এসেছে, তো গুছিয়ে রাখা হয়ে গেছে। আর এখন ঘড়িতে বেশ বেলা হয়ে গেছে, দেখো আমি বুঝতে পারি না উল্টো দিক থেকে, যাই হোক 1:20 বাজে, তো আর দেরি করবো না। এবার রিও আর আমি ঝটঝট করে গিয়ে স্নান করে পুজো দিয়ে ওকে লাঞ্চ দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। আর আমাদের লাঞ্চে আজকে রয়েছে রুটি, বেগুন ভাজা, ডিম ভাজা মানে ডিমের অমলেট, আর তার সঙ্গে ধনে পাতার চাটনি। রাতের বেলাতে অন্য কিছু, মানে ভাত টাত এই সমস্ত করবো, ও না রাতের বেলাতে আজকে মাছ করবো,
ভুলে গেছিলাম, রাতের বেলাতে আজকে মাছ করব, কারণ বোয়াল মাছের একটা প্রিপারেশন করব। দেখা যাক কি করবো, এখনো ভেবে উঠিনি, কারণ সকালে বড় বাজার থেকে বোয়াল মাছ নিয়ে এসেছে, কেটে পিস করেই নিয়ে এসেছে। যেহেতু মাছ খাওয়ার লোক কম, বাবা ছেলেই খায়, আমি মানে ওই খুঁটে হয়তো এক কামড় নিলাম, ব্যাস, আমার মাছ পছন্দের নয়, একমাত্র চিংড়ি মাছ বাদ দিয়ে আর ইলিশ মাছ বাদ দিয়ে। ইলিশ মাছটাও ঠিক মানে একবারে অনেক খাই তা নয়, ম্যাক্সিমাম এক পিসই খাই, ম্যাক্সিমাম এক পিস, কারণ আমার ওর তেল ঝোল, ওর যে গন্ধ আর ডিম, ইলিশ মাছের ডিম, এগুলোই বেশি পছন্দের। মাছের কাঁটা বেছে খেতে আমার খুব ল্যাদ লাগে, তো বিয়ের আগে বাবা বেছে দিত মাছের কাঁটা, এটা বাবার কাজ ছিল আর এখন এটা রিওর কাজ হয়েছে, এখন এটা বরের কাজ হয়েছে। তো যাই হোক, বোয়াল মাছের একটা কোনো প্রিপারেশন করবো, তোমাদের সাথেও শেয়ার করবো। ওহো, গাছে জল দেওয়া হয়নি, আমি অ্যাকচুয়ালি একদিন ছেড়ে ছেড়ে জল দিই, রোজ জল দিই না, কারণ বেশি জল দিলেও সেটা গাছের জন্য খারাপ হয়ে যায়। তো আজকে মানে পরশু দিন দিয়েছি পেঁয়াজ গাছে জল, আজকে জল দেওয়ার কথা, বাট আমি এখনও মানে মনে ছিল না, ভুলে গেছিলাম, জাস্ট মনে পড়লো, তো চলো আগে জলটা দিয়ে আসি। এই দেখো কি সুন্দর হয়েছে না পেঁয়াজ গাছগুলো, এই বেবি গাছগুলো দিয়েও কত উঠেছে, মানে বেবি গাছগুলো দিয়েও বেশ একটু বড় বড় হয়েছে, আর এগুলো তো অনেক বড়ই হয়েছে। এই যে এই বেবি গাছটা বেশি বড় হয়েছে এটার থেকে, তো এখন রাত্রিবেলা, এখন আর সন্ধ্যাও নেই বিকেলও নেই, রাত্রিবেলা এখন 9:30 বাজে আর আমি এখন যাচ্ছি রান্নাঘরে। তো ভাবলাম যাওয়ার আগে তোমাদের সাথে কথা বলে যাই। তো আজকে তোমাদেরকে বলেছিলাম যে কিশমিশটা বানাবো, মানে অনেক আঙুর রয়েছে সেটা থেকে, বাট আনফর্চুনেটলি এখন হলো না, এই কারণে কি আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম একটা কিছু কাজ নিয়ে। তো এখন যখন মানে কাজটা শেষ হলো, ভাবলাম যাই রান্নাঘরে রান্নাটা করে নিই, তো দেখলাম অনেক রাত হয়ে গেছে, এখন আর ইচ্ছে করছে না ওটা করার জন্য, কারণ ডিনারও তৈরি করতে হবে। পরে আছে ওরকম একটা এত বড় চশমা পরে থাকবি, তুই দেখবি তখন হি হি করা বেরিয়ে যাবে। আর এই মোবাইলে কাজ করছিলাম একটু কিছু, তারপরে কম্পিউটারেও বসেছিলাম একটু, কম্পিউটারে বসেছিলাম একটু কাজের জন্য, তো সেসবের জন্য চোখটা একটু ব্যথা করছিলো, যেন আবার চশমাটা পরে নিয়েছি। চশমা যদিও পরতে ভালো লাগে না একদমই, মানে উপায় নেই তাই পরতে হয় আর কি আর কি। তবে একটা সমস্যা হয়ে গেছে আমার, জানো তো, মানে কি বলবো আর ভালো লাগছে না অ্যাকচুয়ালি। তোমাদের সাথে আমার একটা মানে একটা খুব সুন্দর অভিজ্ঞতা শেয়ার করব বলে আমি সেটা ভিডিও করেও ছিলাম, বাট আমি সেটাকে কিছুতেই এডিটিং প্রসেসে ফেলতে পারছি না অ্যাকচুয়ালি, মানে ডিটেলে বলবো, আচ্ছা বলেই দিই। আমি একটা রানার কম্পিটিশনে গেছিলাম, গেছিলাম সেটা বেশ কয়েকদিন হয়ে গেল, ডিসেম্বরে গেছিলাম। তো সেটা আমি আমার গোপ্রোতেই ম্যাক্সিমামটা শ্যুট করেছিলাম, মানে ম্যাক্সিমামটা কোথায় পুরোটাই গোপ্রোতেই শ্যুট করা, বাট গোপ্রো থেকে আমি কিছুতেই ওটা আমার মোবাইলে বা কম্পিউটারে কোথাও ট্রান্সফার করতে পারছি না, জানি না কেন, যার জন্য আমি গোপ্রোটা এখনও সেভাবে ইউজ করে উঠতে পারছি না। আমি ইউটিউব অনেকবার অনেক ভিডিও দেখেছি, বাট কোনোভাবেই কোনো ভিডিওতে আমার মানে আমার কাজটা হয়ে উঠছে না, আমি এখনও সাকসেস পাচ্ছি না। তো দেখা যাক, আমি সেটা নিয়েও এখন বেশ কিছুক্ষণ ওখানেও সময় আমার কেটে গেল, প্রায় ঘণ্টাখানেক, তার আগে নিজের অন্য কিছু কাজ ছিল আর তারপরেও প্রায় 1 ঘন্টা আমি ওর পিছনে টাইম ওয়েস্ট করলাম, বাট কাজের কাজ কিছু হলো না, যার জন্য অলরেডি মানে ডিসেম্বরের পরে জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারিও চলতে চলেছে, বাট আমি এখনও অবধি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না, পারিনি, তো ওটা নিজেরও একটু খারাপ লাগছে। বোয়াল মাছ বার করে নিয়েছি ফ্রিজ থেকেই, দেখো তেবে এটা দিয়ে ঝটঝট করে কিছু একটা করে ফেলি। আর তবে আমার বর বলে আমার হাতের ঝালটাও, মানে বলে ঠিক না, মানে আমার হাতের ঝালটা খেতেও বেশি পছন্দ করে, ইভেন আজকেও বলেছিলো যে পারলে একটু বল মাছের ঝাল করো, তো আমি বলেছিলাম যে না একটু ঝাল তো প্রত্যেকবার করি, এবার একটু অন্য কিছু করব।
তো ঘড়ির কাঁটা বলছে আর অন্য কিছু করতে যেও না, নর্মাল যে ঝালটা তুমি করো তো সেটাই করো, তো ঝটপট এবার ঝালটাই বানিয়ে ফেলি। না, শেষমেশ আর নর্মাল ঝাল বানাইনি, যখন একবার মাথায় ঢুকেছে যে একটু কিছু বানাতে হবে অন্যরকম, তাই অন্যরকমই বানালাম এই প্রিপারেশনটা। তবে হ্যাঁ, চটজলদি বানিয়েছি, আর এটা কিন্তু দারুণ একটা ইউনিক বোয়াল মাছের রেসিপি। তো এদিকে আমি ইন্ডাকশানটা অন করে এর মধ্যে অল্প করে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। আজকে ডালটা ফোড়ন দেব না, বুঝলে তো, আজকে ডালটা সেদ্ধ ডাল করবো, মুসুরির ডালই, তবে সেদ্ধ ডাল করবো, দারুণ লাগে খেতে। আর চলো অন্যদিকে ভাতটাকেও বসিয়ে দিই, চাল ঠাল ধুয়ে আমি রেডি করে নিয়েছি। এই দেখো ভাত বসিয়ে দিলাম, রিওর জন্য এক পিস মাছ ভাজা রেখেছি, কারণ ও ঝোলের মাছ খেতে চায় না, ঝাল লাগে বলে। আর এদিকে বেগুন কেটে নুন হলুদ দিয়ে সেই সঙ্গে একটু চিনিও মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেগুন ভাজা করতে চিনি ইউজ করি, এতে করে তেল কম টানে বেগুনে। তো এরপরে বেগুনটা এখনই ভাজবো না, একটু মাখিয়ে রেখে দিই, খাওয়ার আগে জাস্ট একদম মানে খেতে বসার আগে গরম গরম ভেজে নেব। তোমাদের তো আগেই বললাম ডালটা সেদ্ধ ডাল করবো, তো দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর নামানোর আগে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এই সেদ্ধ ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে, অন্তত আমার তো ভীষণ প্রিয়। তবে হ্যাঁ, গরম হতে হবে, ঠান্ডা হয়ে গেলে ঠিক সেই স্বাদটা পাওয়া যায় না। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল বলাটা ঠিক না, অ্যাকচুয়ালি ফার্স্টে বলেছিলাম যে অনেক রাত হয়ে গেছে, সেই জন্য আর সেরকম কিছু করব না। তারপরে ভাবলাম যে থাক, বল মাছটা সচরাচর করা হয় না, এই কারণে কি ওটা অনেক ফাটে, দেখতেই পেয়েছো ঢেকে ঢুকে করেছি, তাও অনেকটা মানে সেই ছিটেছে, হাতে ফাতে লেগে গেছিলো, যাই হোক সেই জন্য আমি একটু বল মাছটা কমই করি, বেশি করি না। ফেটে ফাটাফাটি যে মাছটা ঝোল আছে ছিটে আসে তেল টেল, ওগুলো একটু কমই করি। তো দাঁড়াও, বকবক করার ঠেলায় ভাত উথলে যাচ্ছিলো, তো যাই হোক কমিয়ে দিয়েছি, আর অসুবিধা নেই। তো যেটা বলছিলাম যে সেই জন্য ওগুলো একটু কমই করি, তো ভাবলাম অনেকদিন পরই করছি, তো চলো একটা কিছু করা যাক যেটা তাড়াতাড়ি হবে। তো সেই জন্য আমি আজকে তিলে বোয়ালের রসা করেছি। সেই তিলে বোয়ালের রসাটা যদি খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30, আমি 9:30 পরে মানে অলমোস্ট 9:40 নাগাদ আমি রান্নাঘরে ঢুকেছি, আর আমার মাছ কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো ঘড়িতে একদম 10:35 হয়েছে, মানে ভীষণ ইজি রেসিপি, কিন্তু খেতে দারুণ টেস্টি, বেশ ইউনিক টাইপের, ফ্লেভারটাও খুব মানে স্বাদটাও খুব সুন্দর, একটা ইউনিক টাইপের। তো তোমাদের যদি, আমি কিন্তু এখানে রেসিপিটা শেয়ার করছি না, তোমরা আমার রেসিপিটা চাইলে আমার রান্নার যে চ্যানেলটা আছে, কুকিং চ্যানেল বেস্ট কুকিং উইথ সৌমি, ওখানে দেখে নিতে পারো। এই দেখো উপরে আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, বুবাই এসে গেছে, গাড়ি আওয়াজ পাচ্ছ আই থিঙ্ক, ও এসে গেছে, আর কথা বাড়াচ্ছি না, এবার ডিনার হয়েই এসছে অলমোস্ট, তো এবার ওর সাথে একটু গল্প টল্প করি। এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি, আর বেশি বড় করছি না আমার ব্লগগুলো। আর যাওয়ার আগে লাস্ট আরেকবার বলে দিচ্ছি, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থেকো পাশে থেকো। টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।